দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ জারি হয়েছে হিট অ্যালার্টও এমন প্রতিকূল আবহাওয়াতে নয়টি ক্লাব নিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল লীগ বিকেলে আর্মি স্পোর্টস ক্লাব ও আতাউর রহমান ভুইয়া ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবার লীগ প্রচণ্ড দাবদাহে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয় এমন অভিযোগ এসেছে সদ্য সমাপ্ত বিসিএল ম্যাচ থেকে সেই টার্ফেই প্রচণ্ড গরমে নারী লীগের ম্যাচগুলো রাখা হয়েছে সকাল সাড়ে নয়টায় ও বিকেল পনেরো চারটায় এ অবস্থায় কেন প্রখর রোদের মধ্যে রাখা হয়েছে ম্যাচ এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে গরম থেকে বাঁচতে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট ব্যবহারের সুযোগ থাকলেও অর্থ সংকটের কারণ দেখিয়ে তা ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুভে আমরা যে ম্যাচগুলো টাইম ফিক্স করেছি সাড়ে নয়টা এবং পনের চারটা কারণ গরমের ভিতরে এর ছাড়া আর কোনো অল্টারনেটিভ করার কোনো সুযোগ নেই কারণ সকাল ছয়টা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য তো সেখানে সাড়ে নয়টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারব না সে কারণে আমাদেরকে পোনে চারটায় তিনটা পঁয়তাল্লিশে শুরু করতে হচ্ছে যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি এবারে আসলে দল গঠন করেনি বসুন্ধরা কিংস শুধু লীগ থেকেই নাম প্রত্যাহার করেনি তারা শেষ সময়ে লীগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে দাঁড়ানোর কথা বাফুফেকে চিঠি দিয়ে জানায় বসুন্ধরা তবে শেষ মুহূর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসায় কিছুটা চাপমুক্ত হয় ফেডারেশন মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউসিবি আমাদের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা কারণ কাউকে এজ অর্গানাইজেশন কোনো না কোনো অর্গানাইজেশন এগিয়ে আসতেই হবে ওয়াই নট আস সো আমাদেরকে দেখিয়ে আরও অন্যান্য আরও ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান আসবে সেটাই আমরা আশা করি এবারের লিগে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে পাঁচ লাখ টাকা আর রানার্স আপ দল পাবে তিন লাখ টাকা অর্থ পুরস্কার এছাড়া প্রতিটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা